পরিচ্ছেদ এক হাজার ছয়শো বারো সঙ্গীকে হাদিয়া দিতে গিয়ে তার কোনো স্ত্রীর জন্য নির্ধারিত দিনের অপেক্ষা করা হাদিস দু হাজার চারশো দশ হযরত আয়েশায় রাজিউল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন লোকেরা তাদের হাদিয়া পাঠাবার বিষয়ে আমার জন্য নির্ধারিত দিনের অপেক্ষা করত উম্মেসালমা আল্লাহ আনহা বলেন আমার সতীনগণ এ বিষয় নিয়ে আমার ঘরে একত্রিত হলেন ফলে উম্মে উম্মেসালমা আল্লাহ আনহা বিষয়টি রসুল করিম সাল সাল্লামের কাছে উত্থাপন করলেন কিন্তু তিনি জবাব দিলেন না হাদিস দু হাজার চারশো এগারো হজরত আই আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহ স্ত্রীগণ দু দলে বিভক্ত ছিলেন এক দলে ছিলেন আই আল্লাহ আনহা হাফসা আল্লাহ আনহা সফিয়া ও সৌদা আল্লাহ আনহুমা অপর দলে ছিলেন উম্মে সালমা রদিয়াল আনহা সহ রসুল্লাহসাল্লাহ আলাইহিসাল্লামের অন্যান্য স্ত্রীগণ আয়ে শারাদি আল্লাহ আনহার প্রতি রেসূল করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের বিশেষ ভালোবাসার কথা সাহাবিগণ জানতেন তাই তাদের মধ্যে কেউ রসুল উল্লাহসাল্লাহ ওয়ালাইহি ওসাল্লামের কাছে কিছু হাদিয়া পাঠাতে চাইলে তা বিলম্বিত করতেন যেদিন রসুল উল্লাহসাল্লাহ আলাইহি ওসাল্লাম আয়ে শায়রাদি আল্লাহ আনহার ঘরে অবস্থান করতেন সেদিন হাদিয়া দানকারী ব্যক্তি রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে আয়েশা রদি আনহার ঘরে তা পাঠিয়ে দিতেন উম্মে সালমা রদি আল্লাহ আনহার দল তা নিয়ে আলোচনা করলেন উম্মে সালমা রদি আল্লাহ আনহাকে তারা বললেন রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সাথে এ বিষয়ে আপনি আলাপ করুন তিনি যেন লোকদের বলে দেন যে যারা রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে হাদিয়া পাঠাতে চান তারা যেন তার কাছে পাঠিয়ে দেন যে স্ত্রীর ঘরেই তিনি থাকুন না কেন উম্মে সালমা রদি আনহা তাদের প্রস্তাব নিয়ে তার সাথে আলাপ করলেন কিন্তু রসুল করিম সাল্লহসাল্লাম তাকে কোনো জবাব দিলেন না পরে সবাই তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন তিনি আমাকে কোনো জবাব দিলেন না তখন তারা তাকে বললেন আপনি তার সাথে আবার আলাপ করুন আয় সারাদি আল্লাহ আনহা বলেন যেদিন তিনি অর্থাৎ রসুল করিম সাল্লহি ওসাল্লাম উম্মে সালমার ঘরে গেলেন সেদিন তিনি আবার তার কাছে আলাপ তুললেন সেদিনও তিনি তাকে কিছু বললেন না তারপর তারা তাকে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন আমাকে তিনি কিছুই বলেননি তখন তারা তাকে বললেন তিনি কোনো জবাব না দেওয়া পর্যন্ত আপনি বলতে থাকুন পরে রসুল করিম উম্মে সালমা রদিয়াল্লাহ আনহার ঘরে গেলে তিনি তার কাছে সে প্রসঙ্গ তুললেন এবার তিনি তাকে বললেন আয়েশার ব্যাপার নিয়ে আমাকে কষ্ট দিও না মনে রেখো আয়সা ছাড়া আর কোনো স্ত্রীর বিছানায় থাকা অবস্থায় আমার উপর ওয়াহি নাজিল হয়নি আয়সা রদিয়াল্লাহ আনহা বলেন একথা শুনে তিনি অর্থাৎ উম্মে সালমা রাজিয়াল আনহা বললেন ইয়সুল আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার অপরাধ থেকে আমি আল্লাহর কাছে তওবা করছি তারপর সকলে রসুল্লাহ সাল আলহ সাল্লামের কন্যা ফাতিমা রদিয়াল্লাহ আনহাকে এনে রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে কথা বলার জন্য পাঠালেন যে আপনার স্ত্রীগণ আল্লাহর দুহাই দিয়ে আবু বকর রদিয়াল্লাহ আনহুর কন্যা সম্পর্কে ইনসাফের আবেদন জানাচ্ছেন ফাতেমা রাদিয়া আনহা তার কাছে বিষয়টি তুলে ধরলেন তখন তিনি বললেন প্রিয় কন্যা আমি যা পছন্দ করি তাই কি তুমি পছন্দ করো না তিনি বললেন অবশ্যই করি তারপর ফাতিমা আল্লাহ আনহা ওম্মেলাহ আনহা সহ অন্যান্য বিবিগণের নিকট সমস্ত ঘটনা ব্যক্ত করলেন তারা তাকে বললেন তুমি আবার যাও কিন্তু এবার তিনি যেতে অস্বীকার করলেন তখন তারা বিনতে তেজাহাস রদিয়াল্লাহ আনহাকে পাঠালেন তিনি তার কাছে গিয়ে কঠোর ভাষা ব্যবহার করলেন এবং বললেন আপনার স্ত্রীগণ আল্লাহর দুহাই দিয়ে ইবনে আবু কুহাফা অর্থাৎ আবু বকরি আল্লাহ আনহুর কন্যা সম্পর্কে ইনসাফের আবেদন জানাচ্ছেন এরপর তিনি গলার স্বর উঁচু করলেন এমনকি কি সাইরদি আল্লাহ আনহাকে জড়িয়েও কিছু বললেন আয় সারদ আল্লাহ আনহা সেখানে বসা ছিলেন শেষ পর্যন্ত রসুল্লাহ সাল আলহিউসাল্লাম আই আল্লাহ আনহার দিকে তাকিয়ে দেখছিলেন তিনি কিছু বলেন কিনা রাবি অরুয়া রহমতুল্লাহ আলহী বলেন আনহা আয়শা আনহার কথার প্রতি উত্তরে তিনি নিরুত্তর হয়ে গেলেন আয়সা আনহা বলেন রসুল করিম সাল ওয়াসাল্লাম তখন আয়শা আল্লাহ আনহার দিকে তাকিয়ে বললেন এই তো হচ্ছে আবু বকরের কন্যা আবু মারওয়ান গসানি রহমতুল্লাহ আলহি হিসাম রহমতুল্লাহ আলহির সূত্রে অরুয়া রহমতুল্লাহ আলহি থেকে বলেন লোকেরা তাদের হাদিয়া সমূহ নিয়ে আয় আল্লাহ আনহার জন্য নির্ধারিত দিনের অপেক্ষা করত অন্য সনদে ইবনে হিসাম রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত আয় সারদলাহ আনহা বলেছেন আমি রসুল করিম সাল আলহিউসাল্লামের কাছে ছিলাম এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহ আনহা অনুমতি চাইলেন পরিচ্ছেদ এক হাজার ছয়শ তেরো যেসব হাদিয়া ফিরিয়ে দিতে নেই হাদিস দু হাজার চারশো বারো হজরত আজরা ইবনে সাবেদ আনসারি রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন সোমামা ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহির কাছে গেলাম তিনি আমাকে সুগন্ধি দিলেন এবং বললেন আনসরদি আল্লাহ আনহু কখনো সুগন্ধি দ্রব্য ফিরিয়ে দিতেন না তিনি আরও বলেন আনস আল্লাহ আনহু বলেছেন রসুল করিম আলাইহি ওসাল্লাম সুগন্ধি ফিরিয়ে দিতেন না পরিচ্ছেদ এক যে বস্তু কাছে নেই তা হিবা করা যিনি জায়েজ মনে করেন হাদিস দু হাজার চারশো তেরো হজরত মিসওয়ার ইবনি আখরমা রদিয়াল্লাহ আনহু ও রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তারা বলেন হাওয়াজিন গোত্রের প্রতিনিধি দল যখন রসুরে করিম সাল ওসাল্লামের কাছে এলেন তখন তিনি লোকদের সামনে ভাষণ দিতে দাঁড়িয়ে আল্লাহ পাকের যথাযথ প্রশংসা করলেন এরপর বললেন তোমার ভাইয়েরা আমাদের কাছে তাওবা করে মুসলমান হয়ে এসেছে আমি তাদেরকে তাদের যুদ্ধবন্দীদের ফেরত দেওয়া সঙ্গত মনে করছি কাজেই তোমাদের মধ্যে যারা চিত্তে এটা করতে চায় তারা যেন তা করে আর যে নিজের অংশ রেখে দিতে চায় এভাবে যে প্রথম যে ফায় অর্থাৎ বিনা যুদ্ধে লব্ধ পরিত্যক্ত শত্রু সম্পত্তি আল্লাহ আমাদের দান করবেন সেখান থেকে তার হিস্সা আদায় করে দেব সে যেন তা করে তখন সকলেই বললেন আমরা আপনার সন্তুষ্টির জন্য তা করলাম পরিচ্ছেদ এক হাজার ছয়শ পনেরো হিবার প্রতিদান দেওয়া হাদিস দু হাজার চারশো চোদ্দ হযরত আই সাইরাদ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম হাদিয়া কবুল করতেন এবং তার প্রতিদানও দিতেন পরিচ্ছেদ এক হাজার সন্তানকে কোনো কিছু দান করা কোনো এক সন্তানকে কিছু দান করা বৈধ হবে না যতক্ষণ না ইনসাফের সাথে অন্য সন্তানদের সমভাবে দান করা হয় অবশ্য এক্ষেত্রে উক্ত পিতার বিরুদ্ধে কারো সাক্ষী দেওয়া চলবে না নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সন্তানদেরকে কিছু দেওয়ার ব্যাপারে তোমরা ইনসাফপূর্ণ আচরণ করো কিছু দান করে পিতার পক্ষে ফেরত নেওয়া বৈধ হবে কি পুত্রের সম্পদ থেকে ন্যায়সঙ্গতভাবে পিতা খেতে পারবে তবে সীমা লঙ্ঘন করবে না নবী করিম সাল্লাসাল্লাম একবার অমর আল্লাহ আনহুর কাছ থেকে একটি উট খরিদ করলেন পরে ইবনে অমর আল্লাহ আনহুমাকে তা দান করে বললেন এটা যে কোনো কাজে লাগাতে পারো হাদিস দু হাজার চারশো পনেরো হযরত নহমান ইবনে বসীর রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত যে তার পিতা তাকে নিয়ে রসুরুল্লাহ সাল সাল্লামের নিকট হাজির হলেন এবং বললেন আমি আমার এই ছেলেকে একটি গোলাম দান করেছি তখন রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার সব ছেলেকেই কি তুমি এরূপ দান করেছ তিনি বললেন না তা করিনি তখন তিনি বললেন তবে তুমি তা ফেরত নাও